এবং তার মাঝে নেমেছে তুলে দিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক। সাইনুদ্দিনকে আমি মঞ্চে ডাকছি, এরপরে ধন্যদান্য পুষ্প ভাড়া পেশাদ পদক প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতা নবম এবং দশম শ্রেণীর জন্য যে কবিতাকে বাধা কবিতাকে আবৃত্তি করে শোনাবে। আসসালামু আলাইকুম। ভালো ছেলে মেয়ে লিখেছেন উমা বসু। ওই ছেলেটা ভীষণ ভালো, অঙ্কে 100 পাই। ওই মেয়েটা সব বিষয়েই 90-এর কোঠাই। ওরাই কি শুধু ভালো ছেলে মেয়ে পাস হয়েছে বলে নম্বর দিয়ে যায় নাকি মাপা? ভালো মেয়ে ভালো ছেলে, ওই যে রোগাটে শান্ত মেয়েটা সবাই বলে বোকা। কাগজে ওর কবিতা পড়ে ভিজলো চোখের পাতা, কোনো মতে পাস সেই মেয়েটা। জিমন্যাস্টিক্স করে দেশের সেরার মেডেল আনলো গরিবের ভাঙা ঘরে। চোখ টানা টানা শ্যামলা মেয়েটা নম্বর পেত কম। তার গান শুনে আমরা সকলে হতবাক একদম। পড়া না পেরেও যে ছেলেটা লজ্জা পেত না মোটে, সেই ছেলেটাই কারো কিছু হলে সবার আগেতে ছোটে। স্কুলের গণ্ডি না পেরোনো সেই দুরন্ত পার্বতী, বাবা মা ভাই বোনেদের একমাত্র গতি। হয়তো ওরা ফার্স্ট হয়নি কোনো পরীক্ষায়, তা সত্ত্বেও ওরা ভালো নিজের যোগ্যতায়। যে ছেলেটা ডাক্তার হলো ভালো রেজাল্ট করে, সেই করে আজ শিশু পাচার রাতের অন্ধকারে। যে মেয়েটা পেছন বেঞ্চে দাঁড়িয়ে থাকতো রোজি, সেই নাকি আজ মানুষ পাচাই জীবন রেখে বাজি। নম্বরের কম বেশিতে ভালো মন্দ যায় না মাপা, আচরণী প্রমাণ করে কত শক্ত শির দাঁড়াটা। যে কাজই করুক কেন মাপকাঠি একটাই, সবার আগে সত্যিকারের মানুষ হওয়া চাই। আসসালামু আলাইকুম। ভালো হয়েছে, শারদীর কবিতা আমরা শুনলাম, ভালো লেগেছে খুব। এবারে পঞ্চম